একুশে জুলাই প্রস্তুতি হিসাবে আজ নদিয়ার রানাঘাটে রানাঘাট সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুবক তৃণমূল নেতা শুভঙ্কর সিংহের ডাকে এক প্রস্তুতি মিছিলের আয়োজন করা হয়। এদিনের প্রস্তুতি মিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত। মিছিল শেষে এক জনসভারও আয়োজন করা হয়। এই জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল যুবনেত্রী জয়া দত্ত সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সেরা মিছিল নদিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস করে প্রমাণ করে দিল যে নদিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস আমি উপস্থিত ধর্মতলার রাজপথ উজ্জ্বল করবে, যে ধর্মতলার রাজপথ ভারতে এবং ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথেষ্ট আর গোটা পশ্চিম বাংলাকে আমি রাখলাম। আজকে সবাই উপস্থিত আছেন আমাদের সকলের সাফল্য মণ্ডিত করবার জন্য, যার সেনাপতিত্বে আমরা লড়াই করছি আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। আজকে বাংলার মাটিতে নো আইডেন্টিটি নো ভোটের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার রাজপথে আন্দোলন সংগঠিত করেছিল, ঠিক সেই সময় বুদ্ধবাবু তার ক্যাডার বাহিনী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের উপর গুলি চালিয়ে আমার 13 জন তত্ত্বাজা ভাইয়ের জীবন নিয়েছিল। আমরা ভুলিনি সেই দিনের কথা। তাই তার পরবর্তী কাল থেকে আগামী প্রতি বছর 21 তারিখে এই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের উদ্দেশ্যে সেই দিনটিকে নিমজ্জিত করেছে। তাই আমরা তৃণমূল কংগ্রেস বলতে চাই যে আমাদের যদি 13 জন যুবক ভাই এই বাংলার মাটিতে নো আইডেন্টিটি নো ভোটের বিরুদ্ধে। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।